আপনার ফেসবুক মেসেঞ্জার এবং ফেসবুক অ্যাপসে অন্য কেউ লুকিয়ে দেখছে কিনা এবং অন্য কেউ লগ ইন করেছে কিনা সেটা আপনি কিভাবে খুব সহজে আপনার হাতের মোবাইল দিয়ে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওতে সেটি দেখানো হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কাজটি করার জন্য প্রথমে আপনার ফোনের ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। তারপর ডান দিকে উপরে থ্রি ডট মেনু অপশন যেটা আছে, মেনু অপশনের উপর ক্লিক করে নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর সেটিং অপশনের উপর ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন শো করছে। এরপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে হোয়ার ইউ আর লগড ইন নামের অপশনের ডান দিকে যে সি অল অপশনটি আছে, এই সি অল অপশনের উপর ক্লিক করে দিলে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে আপনাকে। এখানে দেখতে পাবেন অনেকগুলো ডিভাইসের নাম আছে, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেই ডিভাইসগুলোর নাম এখানে শো করছে। এখান থেকে যদি আপনার লগ ইন করা ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসের নাম থাকে, অর্থাৎ আননোন কোনো ডিভাইসের নাম থাকে, সেখান থেকে লগ আউট করে দিতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন নিচের উপরে একটা অ্যান্ড্রয়েড ঢাকা বাংলাদেশ, এটা কিন্তু আমার ডিভাইস না, এখান থেকে লগ আউট করে দিব। তার জন্য ডান দিকে থ্রি ডট ক্লিক করব। তারপর এরকম একটা রিভিউ লগ ইন নামের অপশন আসবে, এখান থেকে লগ আউটের উপর ক্লিক করে দিতে হবে। লগ আউটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই আননোন ডিভাইসটা থেকে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। এভাবে যদি আপনাদের অপরিচিত কোনো ডিভাইসের নাম এখানে শো করে তাহলে বুঝবেন সেই ডিভাইসেও আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, এবং সেখান থেকে লগ আউট করার জন্য ডান দিকে থ্রি ডটে ক্লিক করে লগ আউট করে দেবেন। তাহলে অন্য কেউ যদি আপনার অ্যাকাউন্টটি তাদের ডিভাইস থেকে দেখতে থাকে অথবা আপনার মেসেঞ্জার সে দেখতে থাকে, তাহলে তার ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটি এভাবে লগ আউট হয়ে যাবে।